আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আইসিসি টি-20 বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের শেষ ম্যাচে মাত্র 73 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ভাবা যায় অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 84 রানে অল আউট হয়েছিল টাইগাররা। দর্শক, বাংলাদেশের এমন দুরবস্থার কারণ কি হতে পারে? কোচ নাকি নিজেদের দোষে এমন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের? জানতে চাই আপনার কাছ থেকে। আজকে দুবাইয়ে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে নাইম শিকন লিটন দাসের উদ্বোধনী জুটি ভেঙে যায় প্রথম ওভারেই। মিচেল স্টার্কের 144 কিলোমিটার গতির বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন লিটন দাস। ওয়ান ডাউনে ক্রিজে যান সৌম্য সরকার। পরের ওভারে দলীয় 6 রানে বিদায় নিয়েছেন তিনিও। তৃতীয় ওভারে দলীয় 10 রানে মুশফিকুর রহিমকে LBW করেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তখন ধুঁকছিল। নাইম শেখ বলের সাথে পাল্লা দিয়ে রান তোলার পাশাপাশি দেখাচ্ছিলেন আশার আলো। তবে পাওয়ার প্লেতে বিদায় নেন তিনিও। 16 বলে 16 রান করে ষষ্ঠ ওভারে প্যাট কামিন্সকে ক্যাচ তুলে দিয়ে শিকার হয়েছেন জশ হ্যাজেলউড। আফিফ হোসেন ধ্রুব কোনো রান না করেই অ্যাডাম জাম্পার প্রথম ওভার ক্যাচ তুলে দিয়েছেন অ্যারন ফিঞ্চের হাতে। শেষ পর্যন্ত 6.1 ওভারে 33 রানে 5 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দ্রুত ভেঙে পড়ার সংখ্যাও। তবে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নিয়েছিল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর শামীম হোসেন পাটোয়ারি। তবে নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট শিকার করে জাম্পা বাংলাদেশের আশার প্রদীপ নিভিয়ে দিয়েছে। শামীম 18 বলে 19 রান করে ওয়েটকে ক্যাচ দেওয়ার পরের বলেই LBW হয়ে শেখ মাহাদি ফেরার পরে ধসে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। আর বাংলাদেশকে তুলোধনো করে ম্যাচ জিতেছে অ্যারন ফিঞ্চ। বলা বাহুল্য, 19 বলে 40 রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আজকের ম্যাচটিতে দুর্দান্ত একটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। অবশ্য তিনি দুবাইয়ে গতির ঝড় তুলেছেন, যা দেখে প্রশংসা করেছে ICC। এদিকে বাংলাদেশের এমন হারের কারণ মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। অনেকে বলছেন ম্যাচটা নাকি ফিক্সিং হয়েছে। যাই হোক, শূন্য হাতে এবার বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।